বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পাকিং কিচেন উইক ব্লকের বাটান। আজ আমি বানাবো ফুলকপি সয়াবিনের ডালনা। এই ফুলকপি সয়াবিনের ডালনা বানাতে আমার কী কী লাগবে আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো। চলো রেসিপিটা শুরু করি। আর আজকে রেসিপি ফুলকপি সয়াবিনের ডালনা। এই ফুলকপি সয়াবিনের ডালনা বানানোর জন্য প্রথমে আমার লাগবে ফুলকপি। আমি ফুলকপিগুলোকে এরকম করে কেটে নিয়েছি, আলু নিয়েছি এরকম সাইজ করে কেটে, সয়াবিন নিয়েছি, আর লাগবে রসুন কুচি, আদা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি লাগবে, আর কাঁচা লঙ্কা, আর লাগবে আমার জিরে গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, গোটা জিরে, এখানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, গরম মশলা গুঁড়ো, হলুদ, এখানে আছে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। প্রথমে আমি সয়াবিনগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে আমি কুকার বসিয়ে দিয়ে তার মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প লবণ। এলাচটা দিলে সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। আর দিয়ে দিলাম সয়াবিনগুলো, দিয়ে আমি প্রেশারটা আটকে দেবো, একটা সিটি দিয়ে দেবো। আমি গ্যাসে আলু সেদ্ধ করার জন্য একটা বাটিতে জল দিয়ে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। আমার আলুগুলো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো। আমার আলু ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে নেব। আমি একটা ভাজা মশলা বানিয়ে নেবো, তার জন্য কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচিগুলো। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এখানে ছোটো একটা পেঁয়াজ নিয়েছি। দিয়ে দেবো আদার টুকরো, এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, এবারে দিয়ে দেবো টমেটো কুচি। আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার গ্যাস অফ করে ঠান্ডা করে এটাকে পেস্ট করে নেব। আমি গ্যাসে একটা কড়াই বসে তাতে তেল গরম করে নিয়েছি, নিয়ে তার মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো আলুগুলো। একটু নাড়াচাড়া করে নেব, এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ। আমার আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবারে দিয়ে দেবো ফুলকপিগুলো, আমার ফুলকপিগুলো অল্প ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নেব। এবার কড়াইতে আবার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, তারপরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোটা জিরে। আমার মশলা দিয়ে গন্ধ ছাড়তে শুরু করেছে, এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, আর মিক্সারে বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটা কষে নেব। এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো চিনি। আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা, কাঁচা মশলাগুলো যদি আমি কষে রান্না করি, কষে মশলা করে নিয়ে তারপরে যদি রান্না করি তাহলে কিন্তু এখানে খাবারের টেস্টটা বদলে যায়। সেই জন্য আমি বেশিরভাগই মশলাই ভেজে নিয়ে তারপরে পেস্ট করে নিয়ে রান্না করি। এইভাবে আমি কিছুক্ষণ মশলা দিয়ে সয়াবিনগুলো কষে নেব। আমি কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দেবো আলু আর ফুলকপিগুলো, দিয়ে আবারও মিশিয়ে নেবো মশলার সঙ্গে। আমি সব কিছু দিয়ে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণ একটু কষে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি জল দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর একটু ফুটিয়ে নেবো তরকারিটা,
এবারে দিয়ে দেবো ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও যাতে সবার আগে আমার রেসিপিগুলো তোমরা দেখতে পাও। আমার রেসিপি আজ এই পর্যন্ত, ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে।